যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা হয়, তথাকথিত মুসলমান নামদারি যারা ওই মাজারের ভিতরে পূজা দেয়, যারা মাজারের ব্যবসা করে, পিরালির নাম দিয়ে মানুষের ইমান হরণ করে, ওই মানুষগুলো আজকে ইসলামের কায়েমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলো? তারা বলে আমরা সুফি জমি বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী। আমি বলেছি ইসলামের কোন রূপ নাই, ইসলাম ইসলামই যা আল্লাহর জমিনে ধার হাজার বছর আগে আমার নবী কায়েম করে দেখিয়ে দিয়েছেন, ওই ইসলামই আমাদের জন্য ইসলাম। মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? আজ ইসলামের পথের অন্তরায় যারা আমার এই খানকায় বসে বসে শুধু মুরিদ বাড়াতে চায়, আমি বলি তুমি বাড়াও, তুমি সব কিছু খাও, আমার আপত্তি নাই। কারণ বাংলাদেশের মুসলমান এখন আলেম ওলামাকে প্রাণ দিয়ে মহব্বত করে, গাছ লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে, প্রথম লাউটা পীর সাহেবের, প্রথম লাউটা হুজুরের, মাছটা বড় মাছটা পাইলে নিয়ত করে, মাথাটা হুজুরের জন্যে, গরুটা জব করার সময় নিয়ত করে, কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে, প্রথম বেতনটা হুজুরের। আমি বলি সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাতাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। যেহেতু তুমি সব প্রথম প্রথম খাও, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠটাও পেতে দাও, ঠিক কিনা? খাওয়ার সময় আগে আগে, আর যখন দেখছে যে ফিটাফিটি শুরু হয়ে গেছে, উনি বইয়া সেটা মুড়িদ ফাড়া কয়, সাও শোনো কী কারবার ঐতিহ্য আছে, আপনি যাইতে পারেন না, আপনি আগে যান, আপনি তো সব প্রথম প্রথম খান, ঠিক কিনা? কম খাওয়ার সময় আগে আগে বাধা আসলে সাহসেন কি এই দিন আর নাই, ঠিক কিনা? কম বাংলার মুসলমান বুঝতে শিখেছে, বাংলার মুসলমান বুঝতে শিখেছে, এই বাংলার মুসলমান জানে এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বিছানু, এ পথে চলতে গেলে পা হবে ক্ষতবিক্ষত, রাস্তা হবে রক্তে রঞ্জিত, এই বিশ্বাস রেখেই আমরা দীনের পথে এসেছি, ঠিক কিনা বলো? আমরা জানি এই পথে চলতে গেলে টিটকারি হবে, মশকারা হবে, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখো। বন্ধুগণ, তাইলে কয় দল বাধা দিছিল? কয় দল? নবীর জমানায় যেই দল ছিল, এই জমানায় এই দল আছে নাকি নাই? লেবাস বদলাইছে দল, হেডে বোতল বদলাইছে, আর বোতলের উপরে স্লিপ বদলাইছে, আগে উপর দিয়া লেখা ছিল মদ, এখন উপর দিয়া লাগছে দুধ, কিন্তু ভিতরে কারবার হেডে, ঠিক কিনা? কও আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। কে পুঁজি বানাইয়া, দরবারকে ইনকামের সোর্স বানাইয়া, তোমরা যারা কামাই রোজগার করতে চাও, আমি বলি লজ্জা থাকা দরকার, তোমার হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করেছে, সুস্থ সবল মানুষ, অটো চালাইলে 500 টাকা কামাই করন যায়, মাটি কাটলেও হাজিরা 500 টাকা পড়ে, সিএনজি চালাইলে 1,500 টাকা কামাই করা যায়, তুমি খানকায় বসে থাকো, ভগিন্দে বেডিয়ে ইন্ডিয়া টেহা দেয়, রিক্সাওয়ালায় টাকা দেয়, সেই টাকা তুমি খাও, তোমার লজ্জা না? লজ্জা থাকা দরকার, তোমার উচিত মানুষের পাশে দাঁড়ানো, আর তুমি মানুষের কাছে এইটা শিখছো, এই সবসময় খালি হাত এমনি থাকে, কেডাই জানি ঘুরাই দিছি আবার ঘুরে গেছে, হাত ফাটতে ফাটতে অভ্যাস খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কন কয় দল গেল, কয় দল রয়ে গেল, কয় দল? 2 নম্বর
তৎকালীন জমানায় ইসলামের বিরোধিতা করলো ওরা যারা ছিল পুঁজিপতি, সুদের কারবার ছিল যাদের, যারা পুঁজিপতি ছিল, টাকার পাহাড় গড়েছিল, চক্রবৃদ্ধি সুদ যারা চালু করেছিল, সুদের উপরে যারা সুদ চালু করেছিল, তারা চিন্তা করে দেখলো ইসলামের বিধান যাকাত যদি কায়েম হয়ে যায় তাহলে আমার জমানো টাকাগুলো যাকাত ফান্ডে চলে যাবে, সুতরাং আমি ইসলামের বিরোধিতা না করলে ইসলাম কায়েম হয়ে গেলে আমার জমানো সম্পদ থাকবে না, এই জন্য তারা বলল টাকা দাও ইসলাম ঠেকাও, ঠিক কিনা কর, টাকা নাও ইসলাম ঠেকাও, করলো ওরা তাই। তারা আবুল আহাব সবচেয়ে বড় সুদের কারবারি ছিল, সে সবচেয়ে বেশি টাকার মালিক ছিল সুদ খাইয়া, আল্লাহর নবী যখন বললেন কেউ যখন সাহস করে না নবীর গায়ে হাত উঠানোর জন্য সাফা পাহাড়ের কিনারে, নবী যখন দেশবাসীকে ডাকলেন আবু জেহেল রুখে রুখে গেল, মারতে গেল, ঘুষি নিয়ে গেল, কিন্তু সাহস করল না। আবু জেহেল চিন্তা করেছে মোহাম্মদের আব্বা আবদুল্লাহ নাই, কিন্তু মোহাম্মদের গায়ে যদি আমি আঘাত করি, মোহাম্মদের সাসা যারা আছে ওরা যদি ফিরেই একটা কইরা দেয়, কয়টা কইরা, একটা কইরা দেয়, তাহলে অবস্থা কাহি, তারে দুইজনে ধরে রাখছে, সে খালি ছেড়ে দে করতে আছে। আমি কই যে যখন দেখবেন যে দুইজনে মারামারি করছে কেউ রে কেউ ধরেন না, একটু ছেড়ে দেন, দুইজনে দুইটা খাইয়াই বুঝবো মাইর কার, কারণ আমাদের দেশে দরলেই কাজটা জমে বেশি, আর ধরুন না যদি বেরিয়ে তো কাজা কারে কয়ে বেরিয়ে তো তাদের ইচ্ছা তো জানে ছুটতে যাবো ছুটে না। আবুল আহাব যখন দেখলো কেউ বিরোধিতা করে না, কেউ আঘাত করে না, নবীর গায়ে পাথর হাতে নিয়ে নবীর গায়ে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবী শুনে চোখের পানি চলে আসলো, আহারে আমার আপন চাচা আবুল আহাব, আমার আব্বা আবদুল্লাহ আজকে নাই, আমার এত বড় গালিটা দিল, আব্বা যদি থাকতো তাইলে আব্বা প্রতিবাদ করতো, আমি তো চাচার মুখে মুখে কথা বলতে পারি না। নবী মাথা নিচু করে উঠে আসলেন, নতুন সাহাবা যারা তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো বিচার দেবেন না, আমরা কি প্রতিবাদ করব না, আমরা কি আঘাত করব না। নবীজি বললেন ওরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম, আঘাত করার সময় আসে নাই, একদিন সময় আসবে সেদিন কড়ায় গণ্ডায় জবাব নেওয়া হবে, ঠিক কি না। গত দুই তিন বছর আগেও, দুই তিন বছর কি চার মাস তো হয় নাই এখনো, না চার মাস আগেও আমরা দেখেছি মসজিদের মিম্বারগুলোতে ওলামায়ে কেরাম যখন দিনের সঠিক কথাগুলো বলতেন, পরের সপ্তাহে এসে দেখেন চাকরি নাই, ঠিক কি না বলে। মাহফিলের মঞ্চগুলোতে ওলামায়ে কেরাম যখন কোরআনের তাফসির করতেন, আমরা দেখেছি তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওই আলেমকে বেয়াদ্দি করে তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, মসজিদের মিম্বারে যদি বাধা আসে আর মাহফিলের মঞ্চে যদি বাধা আসে, আগের দিন নাই বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলে, জবাব দেওয়া হবে সমানে সমান, আগের দিন আর নাই বাধা দিতে আসবা তো প্রতিহত করা হবে, ঠিক কিনা বলে। আবার নবীরা যখন তারা পাথর মারল আবুল আহাব, কথা কি মনে আছে, কাফেরারা এই যারা নতুন মুসলমান তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন করে গালি মারলো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, আর পাথর ছুড়ে দিল আপনার দিকে, আপনি কি কিছুই বলবেন না। নবী বললেন কে বলেছে বলবো না, আমার একটা জায়গা আছে বিচার দেওয়ার মতো, সুবহানাল্লাহ বলবেন না, এটা এটা হাজীগঞ্জ থানা না, এটা কুমিল্লা যশোর না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, আমি যার দরবারে বিচার দেই তিনি হইলেন আহকামুল হাকিমিন, বলো সুবহানাল্লাহ, এই দরবার কার, কথা কয় না কার, দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় না কি যায় না, আল্লাহ কয় উদনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনা আল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই,
যখন কোনো মানুষের উপরে আঘাত করা হয় অন্যায়ভাবে, তখন মানুষটা হয়ে যায় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না? তবে একটু দেরি হয়, 15 বছর লাগে, একটু দেরি হয়, 15 বছর লাগে। আমি অবাক হই, সারা জীবন যারা বলল পালাই না পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। যেই মানুষটা সারাটা বছর কইল খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভেঙে গেছে, ঠিক কিনা? কম কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজে পাওয়া যায় না, ফলাফলে গোল দিতে 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 গিটেটে গিটেটে দৌড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয়, ঠিক কিনা? কাও কথা বলতে ওজন রেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলো মানুষগুলো কিছু বুঝে না, তারও জানতে আমার যুবকের আছে, ওই সিনা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে। পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা আর নড়ে না, ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না, ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে যায়, ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়, ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় মেনে নিতে পারে না। বন্ধুগণ বন্ধুগণ মনে রাখা লাগবে, নবী বিচার দিলেন কার কাছে? কথা কি মনে আছে? বিচার আদালত কি ছোট না বড়? এখানে কি আপিল করার সুযোগ আছে? একেবারে আহকামুল হাকিম, বিচার যখন দিলেন বিচার পাওয়া যায় নাকি যায় না? নবীজি আবু বকর আলী যারা নতুন নতুন, বেলাল ওসমান যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, সবার মন খুব খারাপ, নবীর গায়ে আঘাত করলো অথচ গায়ে লাগেনি, কিন্তু এত বড় গালিটা দিল, বিচারের জানি কি উপায় হবে? হঠাৎ করে নবী মুচকে হাসলেন, সুবহানাল্লাহ বলবেন না, নবী মুচকে হাসলেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল, এই বেদনার্থে এই করুণ সময়ে তিনি হাসলেন কেন? নবী যখন হাসলেন বললেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ, সবাই চমকে উঠল, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কেউ তো সালাম দেয়নি, নবী কার সালামের জবাব দিল? নবীজি বললেন জেবরাইল এসে গেছে রে সাহাবারা, সুবহানাল্লাহ কয় না? জেবরাইল এসে কয় নবী গো, ও নবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হ বিচার তো দিছিলাম, কয় রায় তো চলে আসছে, আল্লাহ আমারে পাঠাইছে রায় দিয়া, কয় কি রায় পাঠাইছে? আমরা সবাই জানি সবাই পারি, চলো সবাই পড়ি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب মা অগুনা আনহু মালুহু আমা কসব সয়সুলানা রঙ্গাতালাহব ওমরাতুহু হাম্মা আলাতালাহতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ, গায় না? গালি কি দিয়ে দিছিল মনে আছে আপনাদের? বলছিল ইয়া মোহাম্মদ তাব্বান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই শব্দটারে খুব পছন্দ করে রাখা দিস, তুমি যে শব্দ দিয়ে গালি দিছো এই শব্দ দিয়ে বিচারের রায় আসছে। আবুল আহাব বলছিল ইয়া মোহাম্মদ তাব্বান রাখ, হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বত ধ্বংস হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হইছে, ট্রমা সেন্টারে নিতে পারবা, হাড় ভাঙা কবিরাজের বাড়িতে নিতে পারবা, বাঁশের সডি বানতে পারবা, ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা,
এমন গোড়া ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া লাগবে না, বলো সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আছে, প্রশ্ন হলো আবু লাহাব ঢিল মারছিল কয় হাতে? কথা কয় না দেখি, ঢিল মারছিল কয় হাতে? তা আল্লাহ এটা কি কইলো, কয়তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। তা এক হাতে ঢিল মারছে, এটারে যা ইচ্ছা তা করুক, কাম লাগলে কুবাইয়া টুকরো টুকরো করে আলা, কাম লাগলে ট্রাকের শাখার উফরে দিয়ে দিয়া দে, কিন্তু ঢিল মারছে এক হাতে, এই ধ্বংস হবে দুই হাত, এটা কেমন অবিচারের মতো মনে হয় না? এটা তো ন্যায় ন্যায় বিচার মনে হয় না? মুফাসসিরিনে কেরাম কয় তোমার বুদ্ধি আল্লাহ চলে না। তোমরা কি খেয়াল করে দেখেছো, যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের যে বোলার যে বল করে তেকে এক হাত গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়, আমার কথা কেন, তার এই হাত কি বাধা থাকে না খোলা থাকে? তা এক হাতে বল নিয়ে সে যখন দৌড় দেয়, এই হাত কি এমনি রাখে না লড়ে? এই হাতে কি করে, এভাবে 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 আগাইতে আগাইতে এই হাতে বল মারে, এই হাতে হেইও কয়, সুবহানাল্লাহ কয় না, মানে এক হাতে বল করে আর এক হাতে জোর দেয়। তাহলে মাছ ধরুন্যার যেই বাঘ, ডুলারা হুন্যার হেই বাঘ, যেহেতু এই হাতে ঢিল মারছে এই হাতে হেইও কইছে, আল্লাহ কইছে এই জন্য তাব্বাত ইয়াদা, তার দুই হাত নাই, সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কারাম কয় আল্লাহর কথা কয় কম বুঝায় বেশি, যদিও আল্লাহ কইছে দুই হাত, ভিতরে আছে ছয় হাত, ভিতরে আছে কয় হাত, বা কথা কয় না কয় হাত, তাই ভিতরে আছে ছয় হাত। এখন আমি একটা একটা করে এই হাতের নাম বলবো, আর আপনারা এক দুই গণে যাবেন ইনশাআল্লাহ। ডাইন হাত, আমার কথা কয় না ডাইন হাত, এক, আপনারা ডাইন হাত কোন কিনলে কিন্তু আমি কুটি আছি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হয়েছে? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, মুফাসসিরিনে করাম ভিতরে আছে ছয় হাত। আবার বলি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরা, ছেলে মেয়ে বউ সম্পদ। আসলেও তো তাই, বাংলাদেশের লোক হুবহু মিলে গেছে, মনে হয় যেন 1 আগস্ট 6 তারিখে এই আয়াত নাযিল হয়েছে, ঠিক কিনা কও? মনে হয় যেন 5 তারিখে গেছে, 6 তারিখে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ কয় এই তোর সয়াত শেষ, তোর সয়াত শেষ, তোর দুনিয়াও শেষ, তোর ডাইনাতো শেষ, তোর মামাতো শেষ, তোর আখেরাতো শেষ, তোর দুনিয়াও শেষ, তোর টেহা পয়সা যা আছিল এইটিও শেষ, তোর বউও শেষ, দাঁড়িয়ে আছিল এইটিও শেষ, ঠিক কিনা কও? তোর সবই শেষ, মনে হয় যেন 6 তারিখে আয়াত নাযিল হয়েছে। এটাই কোরআনের বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ বলবেন না? সময়ে সময়ে কোরআন আপনার সাথে মিলে যাবে, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআন। ওই মানুষগুলো যখন চলে গেল, তাদের সম্পদগুলো কাজে লাগলো না। আমি গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছিলাম যে আমাদের একজনের একটা বাড়ি, বাংলু বাড়ি গাজীপুরে, ওটাকে এত সুন্দর করে ওরা বানাইছে, এখন দরজাগুলো খুলে নিয়ে গেছে, জানালাগুলো নিয়ে গেছে, এখন ওইখানে কেউ ছাগল লইয়া যায়, কেউ এই বাচ্চা লইয়া ঘুরে, কেউ বাদাম খায়, ফলাফলে ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, ওই তাব্বাত ইয়াদা। তোর জিনিস তোর কোনো ব্যবহার করতে দেব না, তোর ধ্বংস করে দেব, এই বাচ্চাগুলোকে বসাই দেন দুটোরে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাইলে এই যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে ওই মানুষগুলো যারা পুঁজিপতি ছিল, টাকাওয়ালা ছিল, অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে, তারা ইসলামের বিরোধিতা করেছে, আমরা বাংলাদেশে দেখেছি যেই সব মানুষেরা বাতাস আসলে গাছে ধরে দাঁড়াই থাকতো, বিড়ার ভিতরে কুত্তা ঘুমাইতো, ওই মানুষগুলার গ্রামে বাড়ি হয়েছে, শহরে বাড়ি হয়েছে, মালয়েশিয়ায় তাদের সেকেন্ড হোম হয়েছে, কানাডায় তাদের বাড়ি হয়েছে, তাদের টাকার অভাব নাই। আমরা দেখলাম এই মানুষগুলো 5 বছর আগে কেমন ছিল, 5 বছর পরে কেমন হয়েছে, ওরা ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা আমার শেয়ার বাজার ধ্বংসের মাধ্যমে আমার মধ্যময়ের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে, তারা আমার এই শেয়ার বাজার চুরির মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে দেখা গেল ওই দরবেশ বাবা সব শেষ করে দিয়েছে। এখন ওরা তো ইসলামের বিরোধিতা করবেই, ওরা জানে যদি ওই আল্লাহওয়ালা মানুষগুলো সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি বাংলাদেশে হয়ে যায়, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো?
এজন্য তারাই সবচেয়ে বড় বেশি বিরোধিতা করেছে। কয় দল না বিরোধিতা করেছে, গেল কয় দল? তিন নম্বরে যারা বিরোধিতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা ক্ষমতায় আসীন ছিল, ওরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। ওই কাতারে পড়ে গেছে আবু জাহেল, আবুল আহাব বা সাইবা মুগীরা, ওরা বিরোধিতা করেছে এই জন্যে যে মুহাম্মদের যে নৈতিক মান, তার যে কোমল ব্যবহার, অনুপম চরিত্র, সৌন্দর্যের আধার, এই মানুষটা যদি নবী হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয়, আমি আবু জাহেলের মতো সিটার মার্কা লোকের সর্দারি শেষ। ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? যেই মানুষগুলো আল্লাহকে ভয় পায়, যেই মানুষগুলো নিজে রুটি রুজির উপরে নির্ভর করে সমাজ চালায়, রাষ্ট্র চালায়, বাংলাদেশের দুইজন মন্ত্রী হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজার পরেও রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী এনে যাদেরকে ফাঁসি কাষ্টে ঝুলানো হলো, অথচ তাদের বিরুদ্ধে একটা টাকা আত্মসাতের কোনো অভিযোগ দাঁড় করাইতে পারে না। কারণ তারা নৈতিক মানে উত্তীর্ণ, ওরা জেনে গেছে এই মানের লোকগুলো যদি মেম্বার হয়, এই মানের লোকগুলো যদি চেয়ারম্যান হয়, এই মানের লোকগুলো যদি এমপি হয়, এই মানের লোকগুলো যদি মন্ত্রী হয়, ওই মানের লোকগুলো যদি সচিব হয়, আমলা হয়, ওই মানের লোকগুলো যদি র‍্যাব গোয়েন্দা আর সেনাবাহিনীর অফিসার হয়, বাংলাদেশে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া আর রডের বদলে ব্রিজের ভিতরে বাস দেওয়া একটাও চলবে না। ঠিক কিনা বলো? এই জন্য সেই জমানায় ওরা যেমন বিরোধিতা করেছে, আজকের জমানায় ওই টাকাওয়ালা পুঁজিপতিরা ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ নবীকে বিরোধিতা করে কি থামিয়ে দেওয়া গেল? ইসলামের মুসলমানের সংখ্যা কমলো না বাড়লো? কথা কয় না, কমলো না বাড়লো? মুসলমানের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করলো। এবার কাফেরের মাথা ঠান্ডা না গরম? ওই যে আমাদের ইন্ডিয়ার মতো, আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে, ওদের এত মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় চাইটা গেছি, এখন তারা বেড়া দিয়া লাইছে, এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত, এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ। ঠিক কিনা ক? দাসীর বদলে ওরা বাংলা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসীর মতো ব্যবহার করেছে। কত ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা, আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব নিয়ে যাও, ক্ষমতা দরকার, ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আর নাইলে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, আপনারা শুনে অবাক হবেন, যখন 5ই আগস্ট সরকারের পতন হলো, আমি মুশতাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের টিউনুর সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম, আমি হিন্দু পাদ্রী হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায়ে কেরাম গেলাম, আমরা তাদেরকে এনশিওর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, একটা ফুলের টোকা পড়বে না। আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম, রাত্র 2:30 পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম, তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা, আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম, তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম। আর সেই শতকরা 8 জনও না, কয়েকজন তোমরা, 4-5 জন ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিটগঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমান অ্যাডভোকেট, আমার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়ক পথে ফেলে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভে শিশু যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে। ঠিক কিনা বলো?
বাংলাদেশের হিন্দুরা টেরে পায় নাই, কই আছে, কোনো আক্রমণ হয় নাই পুরো গ্রামে। আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে, মাত্র একটা। আমি তারে জিগাইছিলাম, রে তোর যদি মাইজ্ঞান রাখা আমরা 10,000 ভুটান নাগাইস সকলকে ফু দিলে তোর কী অবস্থা হইব? কই হুজুর আমরা আমি আসতে করে আকাশের দিকে উড়া যাই আমরা, না আমরা তো এটা করি নাই, আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি, কোনো দুষ্ট প্রকৃতির মানুষকেও আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতে দেই নাই, তার মায়ের ইজ্জত আব্রুর উপরে আমরা আঘাত করি নাই। অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে, তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিস, আমরা কি বুঝি না মনে করছো? মনে করে আরো সহজ করে বলি, আমাদের এই জাফর ভাই কই? আচ্ছা, মনে করেন আমার আদরের শরীফ, এই শরীফকে তিনজন ছেলে মারতে আসতেছে, খুব খেয়াল করেন সিকন কথা, কয়জন বা কথা কথা কয়জন শরীফরে মারার জন্য তিনজন আসছে, আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে, মারতে যে আসছে তিনজন, এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে, তেও মনে করছে ফিটা জহন দেমু দুইটা দিয়াই খারাপ কি, হেতে রঙে রঙে গেছে শরীফের ভাই। এখন শরীফের ভাইতে 15-20 জন বাড়িয়ে যখন দৌড়ান দিছে, এখন এই তিনটারি ধরে যখন ফিটা শুরু করছে, এতিম কি ফিটার ভিতরে ফরছে না বাইরে ফরছে? এখন সবাই হাঁটতে হাঁটতে কি কয়, শরীফে তো ভালো মানুষ, তো এতিম ফোলার আর এমনি ফিডর, শরীফ কি এতিম ফোলারে ফিরছে না সন্ত্রাসীরে ফিরছে? ফিডা শুরু হইলে এতিম হইয়া যাও, আর ফিডা দেওয়ার সময় তুমি ডাট হইয়া যাও, কারবার কি? তোমরা বাংলাদেশের হিন্দুরা তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তা আপত্তি নাই, তোমরা যখন মানুষের উপরে আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না, যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও, ঠিক কিনা কহ? বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তায় আছে, নিশ্চিন্তে আছে, কোনো সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই। যতগুলো আক্রমণ হয়েছে, যতগুলো মামলা হয়েছে, সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ফজরের নামাজ পড়ে এসে দেখেন আপনার ছেলেরাও ঘুমায় মেহমানও ঘুমায়, আপনার আর সহ্য হয় না, আরে আমার ঘরে আমি 5 ওয়াক্ত নামাজি মসজিদ কমিটির সভাপতি, আমার ফুতায় তোরা ল্যাব গায়ে দিয়ে শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়িয়া, আমার কি আর ইজ্জত থাকে? উনি ফিডা শুরু করছে, ফিডার ভিতরে মেহমানও পড়ছে, মেহমানে লাভ দুই টাকা, মেহমান মেহমান এখন বাজারও মানুষে কইতে আছে হাজি সাহেব এত খারাপ মানুষ, মেহমানদের সহ ফিডে, হাজি সাহেব মেহমান পিটায় না বেনামাজিরে পিটে, ঠিক কিনা বল? সুতরাং কায়দা মতো কথা বললে হবে না, হাজি সাহেব একটা মেহমানকেও পিটায় নাই, মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে, আর যখন ফিটা শুরু করছে বেনামাজিরে পিটা শুরু করছে, ঠিক কিনা কও? কথা বলতে তো মজা, বড় আনন্দ করে কথা বলো। এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে, আমাদেরকে তালিকা দাও, আমাদেরকে তালিকা দাও, আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না, গোয়েন্দা লাগবে না, বাংলাদেশের 18 কোটি জনতা এক একজন এক একটা গোয়েন্দা, ঠিক কিনা বলো? বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না, আক্রমণ হয়েছিল সরাই কিরাই, কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাইল এটা পত্রিকাতেও আসছে, কালীগড়ে নাকি বারবার আগুন ধরাই দেয়, ওইখানে আবার আমার কিছু মুরিদ আছে। তো এই ঘটনার পরে আমি গেলাম ওইখানে, মাহফিল দিলাম যে আমি আসতেছি তোমরা রেডি হও, সবাই রেডি করলো, আয় মাহফিলের আয়োজন করলো। আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আজ সারাটা বছর তোমরা একসাথে থাকো, তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন? বহুদ্র আমরা আগুন লাগাই নাই, আপনার কাছে আপনার তো আপনার মুরিদ, আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় নাই। তো লাগাইছি কে ধরতে পারছো? কই জি হুজুর ধরতে পারছি। কেমনে ধরছো? কই যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায়, চিন্তা করলাম আগুনটা লাগায় কে? ধরার জন্য আমরা গুসলেংড়ি দিয়া দড়ি টড়ি নিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে ওই গাছের উপরে বৈশা রয়েছি সন্ধ্যার পর, রাতে তো আগুন ধরায়, সন্ধ্যার পরে উঠে বৈশা রয়েছি আর অপেক্ষায় আছি কখন দেখি আগুন ধরাইতে আসে। মাঝরাত যখন পার হয়ে গেল আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি, হঠাৎ করে দেখলাম দুইটা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে, কালীঘরের দিকে আগাইতেছে। গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া সোলাই বাড়ি মারছে আগুন ধরাবে, লাভ দিয়া গাছের থেকে পড়ে গেলাম, আঞ্জা দিয়া সবজিরে ধরলাম, ফিসমোড়া বান্দিয়া বানলাম, লুঙ্গি খুললা দেহি একটারও মুসলমানি করাইছে না।
মানে কি মুসলমান না হিন্দু? কথা কড়া, মুসলমান না হিন্দু? কড়া, তোর আর গড়ে তোর আগুন লাগাস। একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য, হারানোর জন্য মামলা, নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে। আমার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে, নিজের মন্দির নিজে ভাঙ্গা তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায়, ঠিক কিনা বলো? আরামে থাকলে ভূতে কিলায় না? আরামে যে আসো ভাল লাগতেছে না, ভূতে কিলাইতে আসে, তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে ওইভাবে নিজেরা নিজেরা এই কারবার কইরা। কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটির, আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে, ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে মুসলমান বাংলাদেশে, মুসলমান যত শান্তিতে আছে হিন্দুরা তার চাইতে আরও বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়ারা সেই সততার পরিচয় দিয়েছে। আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড়, আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও যত বড় দাদা বাবু হোক, দাদাগিরির দিন আর নাই। ওরা 1947 সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল, ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি, আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই, ঠিক কিনা বলো? রক্তচক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা, মনে রাখব বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন যাবে, এক ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই পড়ে না আমি, তাহলে কয় দল মানুষ? তিন দল। যখন বিরোধিতা করলো নবী থেমে গেছেন, নবী চুপ মেরে গেছেন, নবী দেশ সাইডে ভাইগে গেছেন, ঘরের ভিতরে বন্দি হয়ে গেছেন, নবী দল সাইডে দিছেন না? আল্লাহর নবী দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন। কাফেরের আবার মিটিং করলে এখন কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো আপোষরফায় চলে যাই, চলো আপোষনামায় চলে যাই। সব কাফেরারা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন। নবীজি দেখে বললেন, আহা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী পানি দিলেন, ওরা হাত মুখ ধুয়ে নিলেন, নবী খুরমা খেজুর দিলেন, গাওয়া দিলেন, নবীজি এই ছাগলের গোশত দিলেন, রুটি বানিয়ে দিলেন, কিশমিশ দিলেন, আনার দিলেন, সবাই মন মতো করে খাইল। নবীজি জিজ্ঞেস করলেন, চাচারা কেন এসেছিলে? কয় যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ। কয় তোমরা যে যা শুরু করলা তুমি বাবা, তোমার তো আচরণ ভালো, এই যে একটা খাওয়া দিলা, অনেকদিন হয় এরকম একটা খাওয়াই, সব দিক দিয়ে তো তোমার ভালো, চেহারাও ভালো, হাসিও সুন্দর, ব্যবহারও নম্র, সম্মান করতে শিখেছ, সব ঠিক আছে, তুমি আল আমিন, তুমি সাদেক, সব ঠিক আছে। কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে সুনকালি মাখাইতেছ, এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছ, তোমার জন্য একটা কথা নিয়ে আসছিলাম, তিনটা জিনিস তোমাদেরকে তোমাকে দেব। কয়টা? হা ঘুমাই গেছেন সব? কয়টা? কথা কয়টা? কয়টা? তোমারে তিনটা জিনিস দেব, তুমি চুপ মেরে যাবা। কয় কী কী দিবেন? আচ্ছা তাইলে আমাদের কথা বলি। কয় হ্যাঁ, আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না, আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না, আমিন বলবেন না? কয়টা জিনিস দেবে? আবার কাফেরারা কয়, এক নম্বরে যত টাকা চাও টাকা দেব, যত টাকা চাও, কাবার সামনে বস্তায় ভরে টাকা হয়ে যায়। 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায়, মাইকের আওয়াজ শুনলে আফসোস লাগে, ইস আমার যদি দাওয়াত দিত কোদের ওয়াজ করে আইতাম, এখন তো ওয়াজে আমারে বিশ্রায়, তখন আমি ওয়াজ বিশ্রাইতাম। তো আমার মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো? মুরাদ, আহা শুনতে বসো, আমিন বলেন। তো মুরাদনগর থেকে এক লোক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য, তখন 2001 সাল, তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই, মানুষ আমাকে চিনে না এত। আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসছে, আমি তো ঘুম ফালাই উঠা দিছি দৌড়। আমি গিয়া করলাম, ভাই কি দাওয়াত দিতে আসি, আমি কি বিশ্রাইতে আসি, দাওয়াত কি দিবেনি? কয় হ
কথাবার্তা সব শেষ। তো আমি জিজ্ঞেস করলাম, ভাইরা, এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন, ওই যে এক তারিখে যে নির্বাচন হইল কেমন হয়েছে? কই হুজুর, এক তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে। ইস, আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো, আমি কি মুরাদনগর বাড়ি করবো? কইছি আমার মুরাদনগর বাড়ি দিয়ে কি করবো? কই হুজুর আফসোসটা কইতে আছে। আমি ওই কী আফসোস? কয়, রাইতের বাজে আড়াইটা। কয়টা? কথা কয় না। কয়টা? রাইতের বাজে আড়াইটা, এমন সময় এক লোক এসে দরজায় নক করছে। নক করার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে গেছি। আমি কই, এত রাইতে এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা গুন তো গাড়াটা দেই না, কারণ কোন সময় উডা লাগে নির্বাচন সামনে। ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি। পরে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 300-500 টাকার নোট আইন আমার হাতে দিছে। কয়, ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, হা আমার কথা সবটা শুনতে হবে। তো তো 300 কত টাকার নোট? 500 টাকার নোট। 300-500 টাকার নোট এনে দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম, কিসের? ওই লোকটা কইতে আছে, আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না। কয়, তাহলে টাকা দিছেন কেন? কাহা, আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি ভুট দাম উঠছে 500 টাকা, তা আপনার ঘরে হলো 3 ভুট, 3×5=1500, ওই টাকাটা দিতে আসছিলাম। তা আমি কইলাম, কি টাকা রাখছেন? ফিরসা বুজুরা দাওয়াত দিতে নাইছেন মাহফিল, ভোট বেচ্চা ঠেহা খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমার দেখেন না কি সুন্দর মানুষ আমি, আমি এই টাকা খাওয়ার না মানুষ। আমি আপনি কি কইছেন? আমি কইছি, ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া ঠেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ বলবেন না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকের বাপ উঠাইয়া গালি দেই, আপনি চিৎকার করে বলবেন, হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন? আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কলজা এত লাগে, আর আপনি যে নিজে গিয়া নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জাল বুট দিতে গেছে, আপনার এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি, আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর, ঠিক কিনা কও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে, আপনি কি ফুত রইছেন ওহনো কুদ্দুসের? আপনি কি মানুষ রইছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন, এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে। আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল বুট দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলে? এখন সান্দ্রার যারা মহিলা তারা বোধহয় কইতে আছে, দরছে আজকে পুরুষ লুকরে, সান্দ্রার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা বালা, এবিডি জামাইন নাম বদলাইয়া বুট দিয়ে আইছে না, এবিডি কুদ্দুচার বউ আলমগীরের বউ কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে না। আম্মা আপনি আলমগীরের ঘরে না যাবেন, কুদ্দুসের ঘরে আইছেন ফিরতেন আপনি? আপনি কি আসেননি কুদ্দুসে? আপনি 5 জন সাক্ষী রেখা কই আইছেন স্বামীর নাম আলমগীর, কুদ্দুসের ঘরে আইছেন ফিরতেন আপনি? বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুমি কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভুট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভুটকে বিক্রি করে দেয়, মনে রাখবা তোমার ভুটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে অবিচার করে, আর যদি তার 500 গোনা হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবে। কারণ তুমি যারা ভোট দিয়ে এমপি বানাইছো, সে যদি দুষ্কৃতিকারী হয়, তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হয়েছে, তোমার কারণে তো সে মন্ত্রী হয়েছে, তুমিও তো তারে ভোট দিয়ে বানাইছো, সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন, বস্তা টস্তা সিলাইয়া রেডি করেন, গোনা যে কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন। তাইলে বোঝা গেল আমার ভোট আমার কাছে আমার। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে, আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আমার ভোটার অধিকার পাবে, ঠিক কিনা বলে? আর বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাদ, টাকা হরণকারী, যারা টেন্ডার মেরে দেয়, যারা রাস্তার গম খায়,
অগিন্নি বেদির লিঙ্কে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? এক নম্বরে টাকা চাও, টাকা দেব, নবী কি রাজি হইছে? দুই নম্বর, নেতা হইতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই দেব। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা রাজি? নবিয়ার রাজি হবে কেমন? আপনারা এই রাজি হন না। শর্ত গেল কয়টা? তিন নাম্বার, সুন্দরী সুরসু কুমারী যুবতী কন্যা দেব, যত জন্ম চাই বিয়ে করবা, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, তোমার কাবিননামার টাকা দেওয়া লাগবে না, মোহরানা লাগবে না, মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না, মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না, শালা শালির জন্য থ্রি পিস হাফ প্যান্ট কিনা লাগবে না, যতজন মন চায় বিয়ে করবা, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা 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 দফা? নবীজি চুপ মেরে গেলেন। আবার নবীজি বললেন, চাচারা কথা কি শেষ? আপনাদেরকে আর কোনো কথা আছে? কয় না, কয়ে যদি ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন, টাকা আপনাদের হাতে, ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে। সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করাই আমার কাছে বিয়ে দিলে পারেন, এটা আপনাদের হাত আছে, সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন, এটা আপনাদের জন্য সহজ। কিন্তু যেইটা আপনারা পারবেন না, এমন জিনিসও যদি আমারে দেন, কই কি পারবো না? আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আমার এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক, আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আবার কাফেরের রাগ কম ছানা বাড়ছে, দারুন না দোয়াই সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন, আর বোধহয় মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, দেখে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে, আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের দুইটা ওট কিনলেন, এক ইহুদির বাড়িতে ওটগুলা নিয়ে রাখলেন, বললেন যে এক মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, নবী বলেছেন তৈরি থেকো, তিনি ঘুমাতে যাবেন, বিবি বললেন আসেন বিছানায় আসেন, আবু বকর সিদ্দিক কয় না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা নাই। ওই লোকটারে বসাই দেন তো, ওই যে মাঝি দিয়ে হাঁটতেছে বসাই দেন। আমিন বলেন, এখন আর উঠা যাবে না। 33 বছর মুস্তাক ফয়েজে মাহফিল করে, দেশে দেশের বাইরে 33 বছর ধরে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের সেন্দ্রার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আর উঠা যাবে না, একটু আব্বার জন্য দোয়া করতেই হবে, আম্মার জন্য দোয়া করতেই হবে, যার 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 আব্বার জন্য শেষে দোয়া করবা, এখন আর উঠা যাবে না। একবারে চুপ মেরে বসে থাকেন, যারাই হাঁটতে চায় টান দিয়ে বসাই দেবেন। আমিন কর, আমিন, জোরে কর, আমিন, আরো জোরে, আমিন। মুসলমান, আবু বকর সিদ্দিকের বিবি কয় কথা মনে আছে নাকি?
স্বামী আমার বিছানায় আসেন, আবু বকর সিদ্দিক কয় না আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য, কয় তৈরি মানে কি, কয় ডাক্তার দিতে দেরি, বের হতে যেন দেরি না হয়, কি চিন্তা করেছেন, কয় দরজায় পিঠ লাগিয়ে দাসারা দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন, ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়, আবু বকর বিছানায় যায় না। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয় আপনি কি শুরু করেছেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয় বিবি গো আমি অসুস্থ হয়ে যেতে পারবো এইটা সহজ, কিন্তু আমি আমার নবীর কষ্ট দিতে পারবো না। ঠিক 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 আল্লাহর নবী একদিন দরজায় আসলেন, তিনি দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী আস্তে করে একটা নক করলেন, আর মৃদু স্বরে ডাক দিলেন আবু বকর। আবু বকর সাথে সাথে চিৎকার মেরে কয় লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এরা কেমন মানুষ, এরা কেমন মানুষ, একটা মাত্র ডাক দিলাম কেমন করে আবু বকর উঠল, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলে দিল, কিভাবে সম্ভব এটা, আবু বকর সিদ্দিক কি করলেন, এরা কেমন করে দরজা খুলে, কি হলো ভাই, ওকে ঠিক আছে বসিয়ে গেল, আমিন বলেন, আহা ওকে ফাইন। আজকে আমাদের একজন কে, ওনার পরিচয় কি, ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, হ্যাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি, জি ঠিক আছে, ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, সবাই পড়েন আমিন, আহলান সাহলান মারহাবা, মাহফিলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম, আমিন বলেন, ঠিক আছে, মনোযোগ ঠিক আছে, এই ছেলে এই তোমার কি বসো, আমিন বলেন, আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন, কথা মনে আছে নাকি, আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল, দাঁড়িয়ে গেল, কেমন করে বলল লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব। আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন, আল্লাহর নবী ডাক দেখো আবু বকর রে তুই কি ঘুমাস না, আল্লাহ আবার আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না, বলো চলো যাই মদিনার দিকে, খেয়াল করে দেখেন নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায়, আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, ও সান্দ্রার মানুষ, ও হাজিগুঞ্জের মানুষ, আমরাও তো ইসলাম মানি, আমরা তো চাঁদপুরের মানুষ, ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই, কুমিল্লার মানুষ, ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই, অথচ আল্লাহর নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা, আমরা আপোষ করে ফেলেছি, আমরা আলু মার্খা মুসলমান হয়েছি, গুস্তর দিল খাডে, সুটকি দিল খাডে, আমরা আপোষের ভিতরে চলে গেছি, অথচ নবীজি পারলেন না, যেই নবীজি এত মর্যাদার নবী, এত সম্মানের নবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রহমাতুল্লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন, নবী হচ্ছেন রহমত এই জগতের জন্য, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, এই দয়ার নবী মায়ার নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চুপ করে দাঁড়ান আমি আসতেছি,
রাতে রাধারণী কষ্কাল অন্ধকারে তিনি দুইটা ওঁট নিয়ে আসলেন, একজন পথ পথ প্রদর্শক নিয়ে আসলেন, চলেন মদিনার দিকে রওনা করি। যাবেন তিনি মদিনায়, হাঁটা দিলেন নবী উল্টা দিকে। সুবহানাল্লাহ, বলবেন না, মনে করেন যাওয়ার কথা উত্তরে, উনি হাঁটতেছেন দক্ষিণে। এবার আবু বকর সিদ্দিক কয়, গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমরা তো উত্তরে যাব, আপনি দক্ষিণে কেন যাচ্ছেন? আর নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমি বুঝে শুনেই যাচ্ছি, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না, কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওরা মদিনার রাস্তায় তালাশ করবে, এজন্য আমি উল্টা দিকে হাঁটলাম যেন তালাশ করে ওরা না পায়। তিনি উত্তর যখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হেসে উঠেছে, আলোতে ভরে গেল, উদ্ভাসিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, টেনশনের দরকার নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। কি ওভার কনফিডেন্স, কি ওভার কনফিডেন্স! আত্মবিশ্বাস কারে কয়, আত্মবিশ্বাস কারে কয়! আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যত ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি, তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে ওই রৌমারিতে বুড়িমারিতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে শক্ত করে দাঁড়াতে জানে, ঠিক কি না বলো? আমরা তো সেই মুসলমান বেড়া, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো, মনে রাখবা শিয়ালের 500 বছর সিংহের 1 রাত্র, ঠিক কি না বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে ফুন্ডবিষ্টা দিয়ে কালি গুনি না, ঠিক কিনা গাও? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসোয়াক করতেছে, দাঁত বাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, কয় মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেমনি দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাওয়া কম, টয়লেটে যাবে মানুষ বেশি। এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো, লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো, কাফেরারা তখন চিন্তা করলো টয়লেটে আইতেছে এইরকম, ঘরে জানি কিরকম, পলাতক হয়ে গেছে। এটাই তো মুসলমানদের ইতিহাস, ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, দেখো কোথাও কোনো গুহা পাওয়া যায় নাকি, দিনের আলোতে আমরা ধরা পড়ে যাব। গুহা পাওয়া গেল, সাউর গুহা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া গেছে। নবী ঢুকতে গেলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, বললেন, নবী আমার, আপনি গুহায় আগে ঢুকবেন না। কয়, কেন আমি আগে ঢুকবো না কেন? কয়, বিষাক্ত সাপ থাকতে পারে, পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না, তোরে কি সাপ চিনে না? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর, আমি যদি মরে যাই আমার আবু বকর তৈরি হয়ে যাবে, ওমর মরে গেলে ওমর তৈরি হয়ে যাবে, কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গুহার ভিতরে ঢুকি। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কি মায়া নবীর, কি মায়া নবীর! আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন,
আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। নবী আবার গুহার ভিতরে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, ও আবু বকর, কয়েকদিনের পেরেশানি, নির্ঘুম রাত কাটানো, ঘুম চলে আসছে, শরীর দুর্বল মনে হচ্ছে, মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আসন পেতে বসি, কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। এবার আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকর সিদ্দিক তারা দর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়, প্রতিটা গর্ত থেকে সাপের জিব্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ যদি বের হয়ে নবীকে ধ্বংসন করে। আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিললেন, টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, কাপড়ের টুকরা শেষ, গর্ত একটা বাকি রয়ে গেল। কাপড়ের আর টুকরা নাই, গর্ত একটা বাকি। আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবাকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখের ভিতরে পা দিয়া চাপা দিয়া রাখলেন, যেন সাপ বের হতে না পারে। গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, চিৎকার চলে আসছিল মুখে, দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরলেন, আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাব, আমি আবু বকর মরে যেতে পারব, আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারব না। আবু বকর ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন দাঁত দিয়া, তিনি কান্নার আওয়াজ থামাইলেন, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া। কান্না থামানো গেল দাঁত দিয়া কামড়ে ধরে, চোখের পানি থামাবেন কি দিয়া। বিষের যন্ত্রণায় টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেল, বুকের পাঞ্জাবিটা ভিজে গেল। মনের অজান্তে আবু বকরের চোখের দুই ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে তিনি উঠে বসলেন। তাকায় দেখে আবু বকর কান্দে। এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে, আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবীনে ডাক দেখো আবু বকর রে, নবীজি ডাক দেখো আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে, যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো, নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, তিন দিনের না খাওয়া মানুষ যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আর আমি আপনার কথা বাদ দিয়া বাড়ির কথা ভাববো, এটা কেমন কথা। কয়ে কাঁদো কেন আবু বকর? কয়ে রাসূলুল্লাহ, মনে করছিলাম বলবো না, মনে করেছিলাম আপনারে বলবো না, আপনারে বিরক্ত করবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বলে আর উপায় নাই গো নবী। ও নবী, আমি কান্দি কেন, সাপ আমার পায়ের ভিতরে ছুবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে আমাকে বলবা না? পায়, না না না, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না, এই জন্য বলি নাই। আল্লাহর নবী বললেন, দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন, নবী দেখলেন পায়ের ভিতরে ছোবলের চিহ্ন দেখা যায়। তিনি আস্তে করে আঙ্গুলটা জিব্বায় লাগালেন, একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা।
অচাঁদপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কথা বলে গেলাম, দেখা হবে কেয়ামতের ময়দানে। অক্ষরে অক্ষরে পালন কইর ভাই, মন যা চায় তা কইর না। কয়দিনের জিন্দেগি মুরব্বী ছাড়া তারা যারা ছিল তারা গেল কই, আমরা একদিন যাব কই। হিসাব মিলাও, এমন একটা সুন্দর জিন্দেগি করো, হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও, ভালোবাসা জাগিয়ে দাও, দেশপ্রেম জাগিয়ে নাও। এই দেশ আমার দেশ, তোমার দেশ, দেশ থাকলে তুমি থাকবো আমি থাকবো, দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মন্ত্রী হবে এমপি হবে, ঠিক কিনা? দেশ নাই তো কিছুই নাই, তুমি নাই আমি নাই, দেশ নাই তো কিছুই নাই। আসো আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায়, আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি। দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে, আমাদের মত পার্থক্য থাকবে, কথায় আচরণে খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কি না বলো? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, কে শাসনতন্ত্র, কে খেলাফত, কে মজলিস, এই চিন্তা করার সুযোগ নাই। দেশের ব্যাপারে সবাই মিলে আমরা, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কি না বলো? আর বাইরে কোনো পরিচয় নাই। আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কি না বলো? আমি যেখানেই যাই আমি কি মুসলমান, আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি, খোদার কসম, ভারত নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে, ঠিক কি না বলো? জেগে যারা উঠেছে, মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো মৃত্যু শিখেই গেছি, আবু সাঈদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়, মুগ্ধ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়। সুতরাং ওই ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয়, ঠিক কি না বলো? সুতরাং সবাই পড়ে না আমি বন্ধুগণ সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ খুব বেশি যখন জেঁকে বসেনি, হালকা হালকা যখন শুরু হয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন এই সেন্দ্রা বাজারে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি গাজী শরীফ আহমেদ সাহেব,
আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ বি এম আলাউদ্দিন আজকে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যাপক হযরত মাওলানা রফিকুল ইসলাম ফয়েজি। আজকের আলোচক বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাহফিলের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার, এটা না মঞ্চে আছে না সামনে আছে। আপনি এরকম করলে আমি ওয়াজ করতে পারবো? একেবারে চুপ মেরে সামনের দিকে বসে থাকেন। আপনারা যদি এইভাবে আওয়াজ করেন তাহলে জায়গাটা একটু বড় হয়ে যাবে না? তো অযথা আওয়াজ করে লাভটা কি? কি লাভ আওয়াজ করে? মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরে বসেন, এদিকে এদিকে ঘুরে ওয়াজুল হেন সাইয়ার হুসেন হেন, এদিকে এদিকে একটু ঘুরে বসতে হবে আমার দিকে। সবাই ঘুরে বসেন। বন্ধুগণ, আমাকে যেহেতু একটু এনেছেন একটু সুযোগ করে দিতে হবে। তিন পতন নিস্তব্ধতার মাঝে মাইকম্যান মাইক ঠিক করো, আর একটু কমাও মাইকটা, যেন প্রতিধ্বনি ইকুটা বন্ধ করে দাও, আওয়াজটা শুধু মাইক দাও, বেজ দিতে না করছিলাম, ঘুমঘুমি যেন না দেয় এটা করে দাও, মাইকটা শ্রুতি মধুর করে দাও যেন স্মুথভাবে শোনা শুনতে পারে মানুষ। আপনারা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, কথা বুঝেন নাই? আপনি এটা বন্ধ করেন না মান, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে শুক্রিয়া আদায় করলাম কার, করব কার, পরে যাব কার, লস না লাভ, কম না বেশি প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সমকম, আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে মন প্রাণ উজাড় করে সন্ধ্যার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে, চলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি, ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah, jore jore la ilaha illallah, aro jore la ilaha illallah, odur sure la ilaha illallah, mashallah la ilaha La ilaha illallah, la ilaha illallah, asman jomin gairullah, pahar parbat gairullah, asman jomin gairullah, pahar parbat gairullah, শুধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা La ilaha la mabuda illallah, la mashuqa la mawjuda, la maqsuda, jure jure la ilaha, আরো জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্যে
যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ও তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। বেশি বোঝার জন্য আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই নবীদেরকে এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একজন নবীর এক একটা জিনিস দিলেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, মুসলমান জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মা মুজতাহিদিন আইম্মা শরীয়ত আইম্মা তরিকত সালফি সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? এই নবী তোমার আমার নবী আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়ার ভিতরে এই নবীকে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাবারক ও তাআলা তার বিধান দিলেন কোরআনুল কারীম 30 পারা কোরআন। বলো সুবহানাল্লাহ। মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যে নবী দিলেন, এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি তোমার আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবীজি 1,500 বছর আগে এসেছেন। তিনি এসে দেখলেন, একটু খেয়াল করে শুনতে হবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ যেখানে আওয়াজ করা দরকার আওয়াজ যেমন করতে জানি, আবার যেখানে চুপ করে থাকা দরকার আমরা চুপ করতেও জানি না আমরা, আবার যেখানে হাঁটার দরকার নাই এখানে হাঁটারও দরকার, ওই যে উনি হাঁটতেছেন বসাই দেন ওনাকে, আপনি হাঁটতেছেন কেন মাঝে দিয়া, আর আপনি যদি উঠাই লাগবে তাহলে তো দূরে গিয়ে বসছেন কেন, আপনি সাইডে বসবেন না, আপনি জানেন আপনার ঘন ঘন, তাহলে এটা চিন্তা করে বসলেই তো হয়। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আরো জুড়ে। বন্ধুগণ, জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে, রাস্তাও বন্ধ হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যারা বাঁশি বাজাচ্ছেন বাঁশিগুলো দয়া করে বাজাবেন না, আপনার বাঁশির আওয়াজটা মাহফিলের ভিতরে সাংঘাতিক ক্ষতি করে, এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে। যেহেতু আসছেন বসেন, মাহফিলের সকলের মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আমার মাহফিলের নিয়ম হলো যে এখান থেকে উঠোউঠি করা যাবে না,
এদিক সেদিক তাকানো যাবে না, বনযুগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি, আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক তাআলা 1500 বছর আগে যখন নবী পাঠালেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহিল। তিনি এসে দীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন দীনের দাওয়াত দিলেন, তিনি তিন দল মানুষের দ্বারা সেই জমানায় নবী বাধার মুখোমুখি হয়েছিলেন। আমি যখন এই কথাগুলো বলবো আপনার সাথে মিলে যাবে। আজকে আপনিও যখন দিন কায়েমের পথে কথা বলেন, আপনিও যখন বাংলার জমিনে 56,000 বর্গমাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই বাংলাদেশে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এই স্বপ্ন আপনি যখন দেখেন, তখন দেখবেন আপনার সামনে এই তিন দল মানুষ সবচেয়ে বড় বাধা হয়ে আছে। আমি কথা বললেই আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করি, আমিন। কয় দল কথা বলেন, কয় দল? আপনি যখন দিনের কথা বলবেন তখন তিন দল মানুষ বাধা হয়ে দাঁড়াবে। 1500 বছর আগেও এই তিন দল মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী যখন সবাইকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যারা বাধার মুখোমুখি করেছিল নবীকে, তারা হলো সেই জামানায় যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, তারাই সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালো। ওই জমানায় যারা 360টা দেবদেবী, আপনি কী করতেছেন? একটু মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে আমার দিকে খেয়াল করবেন, কারো মোবাইল নিয়ে এখন সময় না। আর ওয়াজ এমন না যেটা মাটি কারণ এই কূপটা ঢাবাইয়া দিলে সাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। সবাই মিলে দোয়া করলে হয়তো সবার জন্য দুই একটা কথা শোনা যাবে। সবাই মিলে দোয়া করেন, সবাই পড়েন আমিন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, নবী যখন সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা, সবাই বলতে হবে লা ইলাহা। মঞ্চে যারা আছে তারা যে ঘুমাইছে না এটাই বেশি না, একটা বালিশ দেওয়ার দরকার। সবাই বললেন লা ইলাহা। এই কথা বলার পরে সবাইকে এই কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জুড়ে বলতে হবে জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? নবী যখন দাওয়াত দিলেন মানুষগুলো দুই ভাগ হয়ে গেল, পুরা সেপারেশন, মাইনরিটি হয়ে গেল মুসলমান, মেজরিটি হয়ে গেল কাফের। নবী যখন ডাকলেন তখন সবাই মিলে দিনের পতাকা তলে আসে নাই, নবী ডাকার পরে কিছু সংখ্যক মানুষ মাত্র আসলো আর বাকি লোকগুলো নবীর বিরোধিতা করলো। এই নবীর বিরোধিতা যারা করেছে তাদের পক্ষেও যেমন আয়াত আছে, আবার নবীর পক্ষে যারা ছিল তাদের পক্ষেও আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সেই জামানায় আল্লাহর দিন মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, এই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তারা খবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম একদল হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা আল্লাহর দিন মানল না, যারা আল্লাহর দিন গ্রহণ করল না, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন কোরআনে ঢোকার আগে, মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله قال হাজীগঞ্জের মানুষ চাঁদপুরের মানুষ শুনো 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 মন দিয়ে শুনো ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়াবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না সাধারণ মানুষ আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহও কি জানোয়ার কয় জানোয়ারেরও কিছু বোঝ আছে দুপুরবেলা তুমি খাইতে বসেছো ছোট্ট নাতি পাশে বসেছে তুমি লুকমা দিয়েছো নাতি সবগুলো ভাত আর খায় না এটো করে দিয়েছে মাছটা খেয়েছো কাঁটাটা ফেলে দিয়েছো গোস্ত খেয়েছো হাড্ডি ফেলে দিয়েছো একটু জোটা কাটা তুমি যখন দরজায় দিয়েছো এক দুইজন মেহমান তোমার এই একটু জোটা কাটা খাবার জন্যে বসে আছেন কুকুর আর বিড়াল তোমার একটু জোটা কাটা খেয়েছে কোন দুপুরে তুমি খাবার দিয়েছো তোমার মনেও নাই কোনোদিন একটা ভাজা মাছের টুকরা দাও নাই কোনোদিন একটা গোস্তের টুকরা দাও নাই তুমি যা খেতে পারো না ওদের জন্য তাই খাবার তোমার মনেও নাই তুমি গরিব মানুষ রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো মাঝরাতে যখন তোমার প্রস্রাবের বেগ হয়েছে তুমি বাথরুমে টয়লেটে ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি বের হয়েছো তুমি গরিব মানুষ তোমার অ্যাটাচড বাথরুম নাই তোমার বাথরুম একেবারে সামনে বাড়ির আঙ্গিনায় দরজা খুলে বদনা হাতে নেবা এমন সময়ে তাকিয়ে দেখো দুপুর বেলার একটু জোটা কাটা খাওয়া কুকুরটা তোমার দরজায় দা বসে আছে তোমাকে দেখে দাঁড়িয়ে গেল কুঁকু শব্দ করে তোমার কা গেছে দাঁড়ায় তুমি যেন জানতে চাও কি রে ঘুম নাই নাকি ওই কুকুরটা যেন তোমার জবাব দিয়ে দেয় মালিক আমার আমি আপনার নিমক্ষে জীবন ধারণ করেছি আমি নিমক হারাম না বলেন সুবহানাল্লাহ নিকৃষ্ট কুকুর আপনি কুরবানির সময়ও একটা ভালো গোশতের টুকরা দেন নাই কুরবানির সময় কি দিছেন কুকুরটা ঘুরতেছে আপনি এত বড় একটা গরু জবো করেছেন রগ রেশা হাড্ডি যেটা জীবনেও মানুষ খাইতে পারবে না এইগুলা দিছেন এই রগ কুত্তায় সাবাইতে সাবাইতে তার একেবারে ক্লান্ত হয়ে গেছে বিকালবেলা আপনার বাড়ির গাড়ায় দিয়ে গেছে তোমরা খাও আমি গেলাম না এই নিকৃষ্ট জানোয়ার কুকুর আপনি একটু ঝোটা কাটা দিলেন রগ রেশা দিলেন এই কুকুর তা খাইয়া রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দেয় আপনি যখন জানতে চেয়েছেন কিরে ঘুম নাই কুকুরটা আপনাকে বলেছে ও মালিক আমার আমি তোমার নিমক খেয়েছি আমি তোমার নিমক্ষে জীবন ধারণ করেছি আমি যদি ঘুমিয়ে পড়ি তোমার ঘরে চুর আসবে ডাকাত আসবে লুণ্ঠিত হয়ে যাবে তোমার সম্পদ মালামাল তোমার সব চুর নিয়ে যাবে এই জন্য আমি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিই সুবহানাল্লাহ বলবেন না নিকৃষ্ট কুকুর নিকৃষ্ট কুকুর দুপুরবেলা হাড্ডি কাটা জোটা দিয়েছ এইটা খেয়ে যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয় তোমার জন্য তোমার আল্লাহ কি দেয় নাই সামান্য একটা সামিয়ানা টানিয়েছ কতগুলো বাঁশ বসিয়ে দিয়েছ খুঁটি হিসাবে ধর্নার বাঁশ রশির বাত কাপড়ের টানা সব দিয়েছ তুমি সামান্য সামিয়ানা টাঙ্গাতে
কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? এ বিশাল একটা আকাশ বানাইল আল্লাহ তোমার জন্য, আকাশ বানাইল, একটাও খুঁটি আমার আল্লাহ লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন, রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা, বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ, কয় না? সব তোমার আল্লাহ দিল, সব তুমি খাইলা, সব তোমারই জন্যে। ওই কুকুর তার মালিক চিনল, রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল, তুমি সব পাইলা, তুমি সব খাইলা, সব তোমার জন্যে। অথচ রাত, সারা রাত ধরে তুমি ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও, ফজরের আজান যখন পড়ে গেল মসজিদের মিনার থেকে তোমাকে ডাকলো, আসসালাতু খাইরুম মিনান নাওম, তুমি ডাক শোনার পরে বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া, মুড়ি দিয়া তুমি ঘুমাও। কুত্তায় তার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনল না, ঠিক কিনা? সারা রাত ঘুমানোর পরে তুমি জাগতে পারলা না, মাওলার ডাকে তুমি সাড়া দিতে পারলা না, কি পড়া কপাল তোমার! এ আল্লাহ তাবারক তাআলা, তোমার আমার জন্যে এই কোরআনুল কারীমে হেদায়েত দিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, মানুষগুলো যখন দুই ভাগ হয়ে গেল, বা একদল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কি না? কয় দল মানুষ বাধা দিল, কথা ভুলে গেছেন, কয় দল? জোরে বলেন, কয় দল? মনেই নাই ওনার, কয় দল? তিন দল। এক দল হলো ওই জমানায় ধর্মগুরু যারা পূজা দিত, এখন যে আমাদের দেশে হিন্দু আছে, ওরা পূজা দেওয়ার জন্য যখন মন্দিরে যায়, তখন মন্দিরের যিনি পুরোহিত, যিনি ঠাকুর, তিনি তার যা যা দরকার সবগুলো বলে দেয়। ওই জমানো এটা করতো, যখন বলতো যে পূজা দেওয়া লাগবে, বলে যে একটা ধুতি লাগবে, দুইটা পাতিলা লাগবে, একটা কলস লাগবে, কলার একটা ছড়ি লাগবে, 2 কেজি দুধ লাগবে, একটা পাঠা মানে যেটাকে আমাদের দেশে ছাগল, একটা ছাগল লাগবে, তারপরে আপনার যা যা বড় একটা গামছা লাগবে। তো এখন এই ঠাকুর বলে দিছে, দেখেন খেয়াল করেন, ধুতি লাগবে বউয়ের জন্য, গামছা লাগবে ওর জন্য, কলা লাগবে বাচ্চার জন্য, দুধ লাগবে দুধের বাচ্চার জন্য, মানে একটা ফাডা লাগবে, একটা এই ছাগল লাগবে, যেন মোটামুটি 15 দিন লাগে রোদে দিয়ে হইলেও খাইতে পারে, মিল মতো। আর একটা পূজা আস্তে আস্তে যা দরকার সে বুঝ মতো সবই বইলা দিছে, ঠিক কিনা? কম এখন নবী যখন বলতেছে লা ইলাহা, এখন যে ব্রাহ্মণ, যে পুরোহিত, যে পূজা দেয়, সে তো বুঝে ফেলছে যে এখন যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে দেবদেবী বাদ, পূজাও বাদ, ছাগলও বাদ, খাসিও বাদ, পাড়াও বাদ, ধুতিও বাদ, গামছাও বাদ, কলাও বাদ, দুধও বাদ, আমার সব গেছে। এখন যারা ধর্মগুরু তারা চিৎকার করে বলল, ধর্মের অবমাননা হচ্ছে, সুতরাং মুহাম্মদের ধর্ম ঠেকাও, বাপ দাদার ধর্ম বাঁচাও, বলেন নাউজুবিল্লাহ। আজ যখন ইসলামের কথা বলা হয় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, যখন ওই সান্দ্রা থেকে ডাক দিলে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে ভিডিও কলে মাকে দেখা যায় সান্দ্রায়, সেই জমানায় এসেও আপনারা
পোস্টারে হ্যান্ডবিলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, পীর সাহেব হওয়ার শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার দাদার আগে, দাদা আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে 2 মে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে 18 এপ্রিল। দাদা 13 বছর পরে আব্বার ইন্তেকাল করেছেন। আমার দাদা আমাকে ডাকলেন, তখন আমি ঢাকাতে লেখাপড়া করি, খবর দেওয়া হলো বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে দিকে অনেক মানুষ, আমি জিজ্ঞেস করলাম কেন ডাকা হয়েছে, বললো যে সন্ধ্যার পরে আলোচনা হবে। আমার দাদা কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানি ফেলে সবার কাছে বললেন, আমার ফয়েজ আহমদ মানে আমার আব্বা, ও তো চলে গেল আমাকে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাবে? সবাই বলল আপনি ভালো মনে করেন কাকে দিতে চান। আমার বড় ভাই ছিল, আমার চাচারা ছিল, দাদা কারো নাম প্রস্তাব করলেন না, দাদা সিদ্ধান্ত দিলেন আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পীর সাহেব হবে। আমি হাউমাউ করে কাঁদলাম, আমি চিৎকার করে বললাম আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ, পীর সাহেব দেখতে দেখতে অধিকাংশ পীর সাহেব যেমনি বইয়া বইয়া খায়, হগিন্ডি বিডির টেহা খায়, রিক্সাওয়ালার টেহা, আমার হাত দিছে পা দিছে, আমি মেহনত করে খাওয়ার না মানুষ, আমি তো বইয়া খাওয়ার মানুষ না। দাদাই কই তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বলি সমাজ বিনির্মাণে যেই পীর ভূমিকা রাখতে পারে আমি সেই পীর হতে চাই। আপনারা দেখেছেন এই করোনার সময় আমি ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে পৌঁছে সাহায্য পৌঁছে দিয়েছি। এই বন্যার সময় 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমি কাদামাখা রাস্তায় পানির মাঝে হেঁটে হেঁটে আমি গরিব অসহায় মানুষের কাছে সাহায্যের পটলা নিয়ে গেছি। মানুষগুলো আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে যে হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমরা যাই আর আপনি পানির ভিতরে চলে আসছেন। আমিও সেদিন জবাব দিয়েছিলাম সবসময় আপনারাই আমাকে দেখেন, আজকে আমি এসে দেখলাম আপনারা কেমন আছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি চেষ্টা করেছি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আমি বললাম আমাকে যদি পিরালি দিতেই হয় আমাকে জমিন দেওয়া লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জমিন দাদা আমাকে দিয়েছেন, মাত্র 9 শতক। এরপরে আমি জমিন কেনা শুরু করলাম। যারা আমার দরবারে গিয়েছেন, যাদের ধারণা আছে তারা জানেন আমার দরবারে এখন 1800 শতক, অর্থাৎ 1800 একর জমি। মারহাবা বলবেন না, আমার এখানে 10টা প্রতিষ্ঠা, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না, আমার মসজিদটা টিনের ঘর, আমার এখানে লোকজন জায়গা হয় না, আমি ঢোকার আগেই মসজিদ ভরে যায়। এবার আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডেকে বললাম ড্রয়িং করে একটা ভিউ দাঁড় করাও, ওরা আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল এক মসজিদের ডিজাইন, আমি বললাম এটা কী? কহিজ হুজুর মসজিদ। আমি বললাম এটা কত বড়? কহিজুর কত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়তে পারবে 1000 একসাথে 6000 লোক। কয় হাজার লোক? আমি বললাম নিস্তালায় হাসপাতাল, খেয়াল করেন পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে না, নিস্তালায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, বাংলাদেশের সংসদ ভবনের মতো 125 ফুট চৌড়ায়, নিস্তালা থেকে সিঁড়ি ডাইরেক্ট দোতলায় উঠে গেছে। এই মসজিদ বিনির্মাণে আমি জিজ্ঞেস করলাম কত লাগবে, ওরা বলল 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেন ফোন রসম। আমি বলি বেড়া 15 কোটি তোমার কাছে টেহা মনে হয় না, 15 কোটি আমি গরিব মানুষ, আমার ভয় দেখাইতে আসো, কহিজুর নিয়ত করে নেমে যান। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, সারা বছরই প্রোগ্রাম থেকে দেশে দেশের বাইরে, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর মাহফিল করে করে জমাইলাম, 1 বছর পরে খুলে গুনলাম, গুনে দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। কয় লক্ষ? আমি 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার প্রথম তলার ছাদ হয়েছে। ছাদের পরে চিফ ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারদের ভিতরে যে হেড, ও আমার ডাকাইয়া নিয়ে কয়েছে হুজুর ওই যে কইসলাম যে 15 কোটি ওই তো না। আমি ওকে কত? 30 কোটি লাগবো। মারহাবা বলবেন না, আমার মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে, এখন দোতলা প্রথম তলার ছাদ হয়ে গেছে,
দোতলার কলামগুলো উঠতেছে, ইনশাআল্লাহ রোজার আগেই নিয়ত করেছি দোতলার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন, আমিন। এই যে আমি মাহফিল থেকে যাই, আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে ওরা রুমে চলে যায়, আর আমি এই আস্তে করে মসজিদের ছাদে উঠি। মসজিদের ছাদে উঠা আকাশের দিকে তাকাইয়া কাঁদি, বলি মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই না। মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ আমি শুরু করে দিলাম 30 কোটি টাকার, আমি কেমন করে কাজ শেষ করব? আমাকে ওই পর্যন্ত হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে আমার যেন মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে দোয়া চাই। আমি শুনেছি নবী বলেছেন, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাই মুস্তাক ফয়েজি জীবনে কোনোদিন কোনো মুরিদের সামনে হাত পাতে নাই, কোনোদিন হাদিয়ার জন্য এইভাবে হাত পেতে ভিক্ষুকের মতো নেই নাই, সেই মুস্তাক ফয়েজি এখন একটা রিক্সাওয়ালা দেখলেও তার কাছে মসজিদের কথা বলি, কারণ এই মসজিদ বাংলাদেশের সম্পদ হবে। আমি একদিন থাকব না, নিস্তালায় মানুষ চিকিৎসা নেবে, দোতলায় মানুষ নামাজ পড়ে বাড়িতে যাবে, যেন মনেরও চিকিৎসা হয় শরীরেরও চিকিৎসা হয়। আমার এই মসজিদ আমার স্বপ্ন, এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না। আমি ঘুমের মাঝে আতকে উঠি, চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ, আমি খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার সন্তানের জন্য এত মায়া লাগে না, মসজিদের কথা মনে হলে যত মায়া লাগে। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আমি আজকে হাজীগঞ্জের এই মানুষগুলোর কাছে, সান্দ্রার মানুষগুলোর কাছে বিনয়ের সাথে মিনতি আমার, আসুন সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্রসেনানী হই, আমরা সবাই মিলে গর্বিত সৈনিক হই, সবাই মিলে চেষ্টা করলে একেবারে সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। এই পর্যন্ত 4 কোটি 30 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি, 15 লক্ষ টাকার মতো আমার হাতে আছে, 20 লক্ষ টাকার মতো মাল আমার মসজিদের সামনে আছে। আমি ইনশাআল্লাহ আগাইতেছি, থেমে যাবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাই। আর এখানে যারা আছেন, যতগুলো মানুষ আছেন, 100টা টাকা করে যদি সবাই দেন 100,000 টাকা হয়ে যাবে, 1,000 টাকা করে 100 লোক দিলে 1,00,000 টাকা হয়ে যায়। জীবনে কোনো দিন নিজের জন্য হাত পাতি নাই, আমার মসজিদ আমার স্বপ্ন আমার ভালোবাসা, আপনাদের জন্য জান্নাতের ঘরের ঠিকানা, আল্লাহ যেন কবুল করে সবার কাছে। আমরা এখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব, একটা লুকো দোয়া না করে যাব না। তার আগে আমি বিনয়ের সাথে মিনতি, আমার এই মসজিদে 2টা টাকা দিয়ে হলো আপনি শরীক থাকবেন, একজন লুকো যাবেন না, 2টা টাকা দিয়ে হইলো আমার মসজিদে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। সবার আগে সাড়া দিয়েছে মাশাআল্লাহ, আমাদের জানাজা শেষ হয়ে গেছে, আমার জাফর ভাই, আরাফাতি ভাই, বড় ভালো মানুষ, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। আমি তো চিন্তা করতেছি কেমনে স্বর্ণপদক পাইলো, এমনে পাইছি, মারহাবা কয় না। আমার জাফর ভাই 5,000 টাকা নগদ আমার মসজিদের জন্য দিয়েছেন। আমার যারা ভলান্টিয়ার আছো, তোমরা তোমাদের জায়গা থেকে একটু সহযোগিতা করো আমাকে, যারা উঠে উঠে আসার দরকার নাই, যারা ভলান্টিয়ার আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন আমার, সবাই জায়গায় থেকে 1 মিনিট সময়, তারপরে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের রৌনক বক্স মেহমান এসেছেন, তিনি আপনাদের সামনে একটু সালাম দেবেন, তারপরে আমরা দোয়া করব, তার আগে 1টা মিনিট সময়। হ্যাঁ বুঝতে পেরেছি, মমিন ভাইয়ের কথাই কইতে আসছি, জাফর ভাই মুমিন ভাইয়ের কথা আমার মনে করাই দেয় মাশাল্লাহ। আমার আরেক ভাই উঠান না, জি মাশাল্লাহ, আমার মুমিন ভাই আছেন এখানে কথা বলবেন। আপনারা যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, ওদের মাঝ থেকেও 2 একজন একটু সহযোগিতা করেন, 2 একজন একটু সহযোগী এলাকার মানুষ যারা আছেন, আমার ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে ঢুকো, এরপরে দোয়া হয়, দোয়া না করে একজনও যাওয়া যাবে না। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মসজিদে টাকা দিলে দিবেন না দিলে নাই, এটা আমার আবদার, আপনি ভাল লাগলে দেবেন না ভাল লাগলে নাই, কিন্তু আপনি দোয়া না করে যাবেন না। আপনার আব্বা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার আম্মা কবর থেকে তাকিয়ে আছেন, আপনার দোয়ার প্রত্যাশী। আমরা সবাই মিলে আমরা কিছু কিছু শরীক হই, আর আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা একটু সাহায্য করো, যারা দিতে চায় এই কয়েকজন লোক উঠে যাও, যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু ভাই কিছু টাকা দিয়েছেন, আর যারা টাকা, এই ছেলে এই ছেলে বসো, দাঁড়াইছো কেন তোমরা,
টাকা দিতে দাঁড়ানো লাগে নাকি? সবাই বসে থাকেন, আমার ছেলেরা আসবে, যারা পারেন দেবেন, না পারলে নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভাইয়ারা দিয়েছেন, অনেক দিতেছেন, একজন লোকও খালি যাবেন না। দয়া করে দুইটা টাকা দেবেন, আমার ছোট্ট সোনামণি যারা আছো দুইটা টাকা দাও, তারপরে তুমি মসজিদ বিনির্মাণে। মাশাল্লাহ, আমার আজকের মাহফিলের সভাপতি জনাব শরীফ, তাই শুনেন, আমার আদরের শরীফ, গাজী শরীফ, উনি ইনশাল্লাহ আমার মসজিদের জন্য দেবেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। যারা দেন দেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন, একজনও খালি যাইয়েন না, মসজিদে দেবেন, আমাকে তো দেবেন না। 10টা টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু বসে পড়ুন, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই জুড়ে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা দাঁড়িয়ে আছেন, যেখানে যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন, আগের থেকে যারা দাঁড়িয়ে রয়েছেন দাঁড়াইয়ে থাকেন, তারা আর বোয়ার দরকার নেই, এই সুযোগ আবার বইয়া লাইন না। হ্যাঁ, যারা বসা ছিলেন তারা বসেন। এই যে এই পাশের লোকগুলা কি কথা শুনেন না আপনারা? বসে পড়তে বলেছি, আমরা দোয়া করব। তার আগে আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মুমিনুল হক, এই জগদ্দল পাথর মাথার উপর থেকে সরাতে গিয়ে যিনি মামলার শিকার হয়েছেন, যিনি মানুষের সামনে দাঁড়িয়েছিলেন অটল অবিচল পাহাড়ের মতো, চাঁদপুরের মাটিও মানুষের নেতা, আমার প্রিয় ভাই, আপনারাও হয়তো আমার পরিচয় জানেন না, আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে, আমার নানার বাড়ি চাঁদপুরে, সুতরাং আপনারা চাঁদপুরের মানুষ, নানার সংখ্যা এখানে কমই আছেন, নানা বেশি নাই। ওই ব্যাগটা দিয়ে দেন, ওই ব্যাগটার ভিতরে ঢুকাই ফেলেন, ব্যাগটার ভিতরে সবগুলো ঢুকাই ফেলেন। এখানে যারা আছেন, আমার নানার সংখ্যা কম, কারণ এখানে বয়স্ক মানুষ তো এত বেশি নাই, আমার নানা এত বেশি নাই, কিন্তু এখানে যারা আছেন হয় কেউ মামু হইবেন, বেশিতে বেশি হইলে মামা তো ভাই হইবেন, এর বাইরে এখানে কোনো লোক নাই। সুতরাং সব মিলে এখানে থাকেন, এখন আমাদের সামনে কথা বলছেন আমাদের সকলের প্রিয় মানুষ, চাঁদপুরের মাটিও মানুষের নেতা, নদী বিদৌত এই অঞ্চলের যিনি রাহবার, জনাব ইঞ্জিনিয়ার মুমিনুল হক। আমি আসলে সকাল 7টা থেকে আজকে কুমিল্লাতে আমাদের বিভাগীয় পর্যায়ের মিটিং ছিল, উনি যে ভাষায় কথা বলছেন অনেকটা আমাদের الذين
لَهُ فِي الْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبابي قرون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মাস
এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি।